বিশেষ এই ভিডিওটিতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি নাই। আল্লাহ বলেছেন, আমি জান্নাতকে লুকিয়ে রেখেছি দুঃখ কষ্টের ভেতর, আর জাহান্নামকে লুকিয়ে রেখেছি দুনিয়ার ধন সম্পদ হাসি খুশির ভেতর। যে যুবক একজন যুবতী নারীকে একা পেয়েও আল্লাহর ভয়ে তার ইজ্জতের ওপর আঘাত করে না, তার জন্য অপেক্ষা করছে জান্নাতুল ফেরদাউস। অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা। জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বাক্যটির সাক্ষ্য দেওয়া আহমদ। যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য এক আল্লাহই যথেষ্ট। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। তোমাদের মধ্যে ভালো মানুষ তারা যাদের দেখলে মহান আল্লাহর কথা স্মরণ হয়। রাত্রে ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ইবাদতে নিরত থাকার চেয়ে উত্তম। যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দিবেন। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাসটিকে ভঙ্গ করবে না। যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানায়। তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তাই পছন্দ না করবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি বিন্দুমাত্র আমার অনুপ্রেরণাদায়ক হয়ে থাকে, ইসলাম সম্পর্কে কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে সর্বপ্রথমে চলে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।